আগামী 13 তারিখ এই শুক্রবার ধোলাইপাড় ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করা হচ্ছে। বর্তমানে ভাস্কর্য নামে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মূর্তি স্থাপন করা হচ্ছে। 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই আমরা মূর্তি স্থাপনকে পছন্দ করি না, মানতে পারি না, কথা ঠিক না? কাজী বাংলাদেশের তৌহিদি জনতা এই মূর্তি স্থাপনের বিরুদ্ধে আগামী শুক্রবার 13 তারিখ ইনশাআল্লাহ ধুলাইপাড় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি করব, আল্লাহ রব্বুল আলামিন 99 নাম খচিত বিশাল এক মিনার করা হোক, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রগণী ভূমিকা যে পালন করছে স্থপতি শেখ সাহেবের জন্য তার স্মরণার্থে সেখানে আল্লাহ রব্বুল আলামিনের নাম খচিত 99 নাম খচিত বিশাল মিনার করা হোক, কিন্তু তার মূর্তি স্থাপন করে দেয়া হবে। কাজী ইনশাআল্লাহ আগামী 13 তারিখ জুমার নামাজের পরপরই যে যেখান থেকে পারেন না কেন সেখানে সবাই হাজির হয়ে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এখন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ।